একদিন আমার দয়াল নবীজি হযরত বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন, আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন। কেন? যে আমি কোন দিকে ফিরে আজান দেব, আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই, কিন্তু আল্লাহ রসুল বললেন কাবার ছাদের উপরে উঠে আজান দাও। হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। আমাদের মুয়াজ্জিন সাহেব কোন দিকে ফিরে আজান দেয় ভাই? পশ্চিম দিকে ফিরে, অর্থাৎ কাবা শরীফের দিকে মুখ ফিরে আজান দেয়। তো হযরত বেলাল তিনিও কাবা শরীফের দিকে মুখ ফিরে আজান দিতেন, কিন্তু আল্লাহ রসুল যখন বললেন কাবার ছাদের উপরে উঠে আজান দাও, হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন, আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হাজিরাতে বেলাল, তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، আপনি এত গুলোচ্ছেন কি বলবো। হযরত বেলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন, আর কি বললেন? তুমি আজ সাক্ষী থাকো মোর আল্লাহ, তুমি আজ সাক্ষী থাকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কে বেলা, তুমি আজ সাক্ষী থাকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কে বেলা, মোর কে বেলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়, মোর কে বেলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়, আরশ পাকের পাকের কোন নূরে গড়া নূর বদন,
মন আরশ পাকের পাকের অপন নূরে গড়া নূর মদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে তেলুকায় শুনলে 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 পবিত্র নাত রসুল এবার আর একটি ছোট্ট করে গজল শোনাবো গজলটি হলো মায়ের উপরে যদি আপনারা বলেন তাহলে গাইবো গাইবো কি যার দুনিয়াতে মা বাবার ঝগড়া করব এ জলসার মেহফিলে ওই সব গজল গায় কি করবে ডিবেটের গজল ওটা অনেক সময় লাগবে আর এখানে আবার দূর দূরান্ত থেকে হযরত মাওলানা সাহেব ওনারা উপস্থিত হয়ে গেছেন সময় খুবই কম আর ওই গজলটি শুনতে গেলে অনেক সময় দিতে হবে আগে বলতে পারতেন তাহলে আমরা আচ্ছা ঠিক আছে ওঠো ওঠো সবাই বলছে যখন ওঠো ওঠো গেট জি 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 ও কাকিমা আচ্ছা আচ্ছা বলছে সবাই ওঠো 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 যাই হোক ওই গজলটি একটু পরে গাওয়া হবে তো তার আগে আপনাদের সামনে আমি যে গজলটি বললাম আমার মায়ের গজল যদি আপনারা মন দিয়ে শোনেন ইনশাল্লাহ ভালো লাগবে কেন যার দুনিয়াতে মা নেই সে বুঝেছে মায়ের কি মর্ম আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে আমরা অনেকে আছি সেই মাকে ভালোবাসি না মায়ের কদর করি না তো আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মর্যাদা দেখুন আর আমরা বউকে পেয়ে সেই মা বাবাকে ভুলে যাই মাকে ভালোবাসি না মাকে আমরা আবার বুড়ি বলি বয়স হয়ে গেলে বুড়ি হয়ে যায় যে মা দশ মাস দশ দিন গর্ভে ধরে কত কষ্ট করে তোমাকে জন্ম দিল আর বয়স হয়ে গেল তোমার বুড়ি হয়ে গেল যেদিন চলে যাবে তোমাকে ছেড়ে সেদিন বুঝতে পারবে তো যাই হোক আপনার সামনে সেই গজল শোনাবো এই গজলটি যিনি লিখেছেন কবি ইয়াসিন সাহেব তার মা নেই আমারও মা নেই তো কি দুঃখ কি বেদনা তিনি কেমন ভাবে প্রকাশ করছেন আপনার সামনে আমি ছোট্ট করে গাইবো আমার দাদা ভাইদের কাছে অনুরোধ করবো যাদের বাইরে যাওয়ার ইচ্ছা হচ্ছে আমার গজলটি গাইবার আগে আপনারা চলে যান বা আমার গজলটি গাওয়ার পরে যাবেন কিন্তু আমি গজলটি যখন গাইবো আপনারা কেউ ওঠাউটি করবেন না সত্যি বলতে এই গজলটি গাইতে আমার খুবই কষ্ট হয় কেন আমার মা নেই আর যদি আপনারা না শোনেন তার থেকে বেশি কষ্ট হবে তাই অনুরোধ করবো বেশি সময় নেবো না পাঁচ থেকে ছ মিনিট সময় নেবো এই গজলটি একটু মন দিয়ে শুনুন হারিয়ে সেদিন আজ কাঁদিছি নিশিদিন হারিয়ে সেদিন আজ কাঁদিছি নিশিদিন ঝরেছে পানি দুটি চোখেতে হারিয়ে সেদিন আজ কাঁদিছি নিশিদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদিছি নিশিদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদিছি নিশিদিন এই দুনিয়াতে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে কিন্তু মা জননীর মতো বন্ধু হবে না দুনিয়ায় যত বন্ধু আছে সব স্বার্থপর যতদিন তোমার কাছে ধন দৌলত টাকা পয়সা থাকবে ততদিন তোমার বন্ধু বান্ধব থাকবে আর টাকা পয়সা ধন দৌলত যদি না থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু মা জননী তোমার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না সব সময় তোমার পাশে থাকবে তো দেখুন কবি লিখছেন মা
জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি ফোটে তার মুখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন তারপরে শুনুন আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না মায়ের কত বড় সম্মান মায়ের কত ত্যাগ মায়ের কত কষ্ট কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না কেন দশ মাস দশ দিন গরিবে ধরে থেকেছে কত কষ্ট করে দশ মাস দশ দিন গরিবে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন তারপরে শুনুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না যতদিন মা জননী বেঁচে থাকে ততদিন মনে হয় বোঝা কেন মা জননীকে খেটে খাওয়াতে হবে তাই বোঝা মনে হয় কিন্তু যেদিন আমাদের ছেড়ে চলে যাবে সেদিন আমরা বুঝতে পারবো যে আমাদের কাছে কি ছিল হয়তো আপনাকে কিছু খেটে খাওয়াতে পারেনি কিন্তু আপনার জন্য দোয়া করেছেন তো বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকবে আমার বাছা বাছা বলে কে হাত বুলাবে মাথায় গালে কে ডাকবে আমার
बाछा बाछा बोले के हाथ बुलाबे माथाए गाले आकाश जानो भेंगे पड़छे माथाए पुते जानो आमी जाच्छी पाताले पुते जानो आमी जाच्छी पाताले क्यानो मोर गर्भधारी ने स्नेहेर जननी मोर गर्भधारी ने स्नेहेर जननी सुए आछे धूला बालीते हारिए से दिन आज कांदछी निसी दिन झरछे पानी दुटी चोखेते आमार मायेर चाँद मुखटा मने पड़े आमार मायेर चाँद मुखटा मने पड़े आर बुकटा फेटे जाए दुखेते हारिए से दिन आज कांदछी निसी दिन शेष कथा सुनबेन एक दुनियाटा हलो स्वार्थे भरा जतदिन तोमार काछे धन दौलत टाका पैसा थाकबे ततदिन तोमार सब किछु थाकबे बजाय आर जदि धन दौलत टाका पैसा ना थाके केउ थाकबे ना किन्तु मा जननी जदि चले जाए आपनि बुझते पारबेन तो बोलछे शुनुन स्वार्थे भरा एई सारा दुनिया मधु चाकेर मौमाछिर मतो अर्थ फुराले থাকে না সজন অর্থ ফুরালে থাকে না সজন ফেলে চলে যায় বন্ধু যত মিথ্যে মোহ আর ভালোবাসা সবার মনে শুধু স্বার্থ লালসা মিথ্যে মোহ আর ভালোবাসা সবার মনে শুধু স্বার্থ লালসা মাহারা যে হয় সে দেখে দিনের আলোয় রাতের কুয়াশা দিনের আলোয় রাতের কুয়াশা মায়ের মতো নিঃস্বার্থ আপন জন মায়ের মতো নিঃস্বার্থ আপন জন খুঁজে পাবে না দুনিয়াতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি শুনলেন মা জননী যার দুনিয়াতে নেই তার মতো কষ্ট আর কারণ নেই দুনিয়াতে আপনার কাছে অনেক ধন দৌলত থাকতে পারে কিন্তু মা জননী যদি না থাকে সব বেকার হয়ে যাবে তো যাই হোক শুনলেন জানাদের আব্বা মা এখনো পর্যন্ত বেঁচে আছে আপনারা মা বাবাকে সেবা করবেন এটাই এই গজলের উদ্দেশ্য আপনারা